কোথায় গেল ম্যাজিক ফ্যামিলি? গুড মর্নিং, গুড মর্নিং। এখন না, এখন বেলা 11টা বেজে গেছে, তাও মর্নিং রয়েছে। তো যাই হোক, আজকে গাড়ির থেকেই শুরু করলাম ভিডিওটা, কারণ হচ্ছে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। মনটা খুব খারাপ, কারণ হচ্ছে প্রচণ্ড হাতে ব্যথা করছে, তার জন্য আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি। আর এখন থেকেই শুরু করলাম ভিডিওটা। তা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে যাই, দেখি কি বলে, আবার হাতটার পজিশন কি আছে, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। চলো। আর এখানে দেখো, ডাক্তারের এখানে পৌঁছে গিয়ে একটু ডাক্তারের জন্য ওয়েট করতে হয়েছিল। ডাক্তার টাক্তার দেখানো হলো, এখন আবার গাড়িতে উঠে বসলাম। প্রচন্ড গরম লাগছে, হাতটার অবস্থা আবার খুব খারাপ হয়েছে। হাতে স্ক্রু গেছে নড়ে, মানে প্লেট বসানো ছিল, স্ক্রুগুলো নড়ে গেছে, ওর জন্য হাত আরও ফাঁকা হয়ে গেছে। যেখানটায় ভেঙেছিল সেখানটা আরো ফাঁকা হয়ে গেছে, ওই জন্য আবার হাতে ব্যথা শুরু হয়েছে। তা এখন আবার ব্যাক করতে হবে, মানে দু মাস টানা শুধু শোয়া ছাড়া অল টাইম ব্যাক করে থাকতে হবে বলেছে। এবার দেখা যাক, তারপরে কমে নাকি। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপর আবার কন্টিনিউ করব ভিডিওটা। চলো তোমাদেরকে সাথে নিয়ে বাড়ি যাই। আসার সময় একটু চারপাশের সবুজ দেখে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এত সুন্দর সবুজ চারিদিকটা যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। কল্যাণীর কিন্তু এটাই বিশেষত্ব যে চারিদিকে একদম সবুজের পুরো একদম বৈশিষ্ট্য। তা চলো এবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটু আলু ঝিঙে পোস্ত করব দেখে কড়াইটা বসিয়ে দিলাম। মাকে বলেই গেছিলাম যে পোস্তটা আমি এসে রান্না করব। তা যাই হোক, এই জন্য আমি পোস্তটা করার জন্য চলে এসেছি, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো আলু ঝিঙে পোস্ত করেই থাকবে, কিন্তু আমি আজ কীভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাঙাল ঘটি দুটো মিলিয়ে মিশিয়েই কিন্তু আজকে এই রেসিপিটা আমি তৈরি করব, কারণ ঘটিদের পোস্তটা বেশি প্রিয়। তাই ঘটিদের মতো না করেও বাঙাল আর ঘটি মিলিয়ে মিশিয়ে করব। তা চলো শুরু করা যাক। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম, তার সাথে কটা কাঁচা লঙ্কা। এবার কালো জিরে কাঁচা লঙ্কাটা ভাজা হলে এর মধ্যে আলু দুটো ছেড়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভাজবো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, অল্প হলুদ। অনেকেই জানো তো পোস্ততে একদম হলুদ খায় না, বলে পোস্তর স্বাদ নাকি নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা খাই। যখন আলুটা আর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেব। চলো ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিই। দেখো আলুটা কিন্তু আমার অনেকটাই ভাজা বেশ হয়ে গেছে, আর সুন্দর করেই হয়ে গেছে আলুটা ভাজা। এবার এর মধ্যে আমি ঝিঙাগুলোকে ছেড়ে দেবো, ঝিঙাগুলোকেও হালকা করে ভেজে নেবো। ঝিঙা তো বেশি ভাজতে লাগে না, যখন ঝিঙা থেকে জল ছেড়ে দেয়, ওর জন্য ঝিঙাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এবার সাথে একটু নুন আর সামান্য একটু চিনিও দিয়ে দেবো, যাতে ঝিঙাগুলোর মধ্যে নুন আর চিনিটা ঢুকে ফেলে ঝিঙাগুলোর স্বাদটা ভালো হবে। একটু নুন দিয়ে দিলাম, আর তার সাথে অল্প করে একটু চিনিও দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব।
দেখো আমার ঝিঙেটাও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঝিঙেটা একদম মজে গেছে। আর ঝিঙে তো এর থেকে বেশি ভাজা যাবে না, কারণ ঝিঙের থেকে জল বেরোচ্ছে। এবার আমি পোস্তটাকে দিয়ে দেবো। দেখো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি কিন্তু দিয়ে দিলাম আলু ঝিঙার মধ্যে, দিয়ে পোস্তটা দিয়ে বেশ একটুখানি কিন্তু আমি কষিয়ে নেব। বেশ কষানোটা ভালো হলে কিন্তু খেতে টেস্ট হয়। ঘটিরা কিন্তু একদমই পোস্তটা ভাজে না, এরা কাঁচা পোস্তটা দিয়েই কিন্তু জল ঢেলে দেয়। কিন্তু যেহেতু আমরা বাঙাল, বাঙালরা একটু পোস্তটা ভাজি, তাই হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে পোস্তর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই হালকা একটু ভেজে আর পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। পোস্তর যা দাম তাতে তো একটুও পোস্ত ফেলা চলবে না, তাই না? তা যাই হোক, পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু হালকা করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য হতে দেব। মিনিমাম 5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু সমস্ত তরকারিটা আমার ভালো করে মজে যাবে। আর এখানে পরিমাণ মতন আমি আর একটু নুন চিনি দিয়ে দিলাম। পোস্তটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, আমার নুন চিনির পরিমাণটা একটু কম লেগেছিলো, তার জন্য আমি নুন চিনিটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর নামানোর আগ দিয়ে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। এই দেখো আমার পোস্তটার একদম ফাইনাল লুক, কত সুন্দর শুকনো শুকনো হয়েছে, আর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। তা যাই হোক, এবার বিকেলবেলা চলে আসলাম, বিকেলবেলা ফার্স্টেই চলে এসেছি চা করতে। আর দেখো এরকম একদম মানে গাঢ় চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখো। তা তারপর চা নিয়ে চলে এসেছি এখানে মুমুর এখানে, আর মুমু তো এখানে বকবক করছে, আর সাথে আমি চা খাচ্ছিলাম খাটে বসে। তা যাই হোক, ওই দেখতেই পাচ্ছ আমার সাথে বকবক করেই চলেছে। আবার বেলুন নিয়ে এসছিস? এই আবার বেলুন নিয়ে এসছিস? এখন রাতের খাবার নিয়ে চলে এসছি, ডিম আর রুটি, অন্য কিছু আর তরকারি টরকারি খাবো না। যাই হোক, হাতের অবস্থা তো দেখতেই পাচ্ছ, ব্যাগ বাঁধাই আছে। আজকের ভিডিওটায় আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার সমস্ত আগামী দিনের ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, গুড নাইট, ভালো থেকো।